নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন ভরসা রাখুন। আপনারা দেখছেন বহু ঐতিহ্যশালী হুগলি জেলার দশঘরা রায়বাড়ির দুর্গাপূজা, দেখুন কেমন চলছে ওখানকার পূজা। আমি দশঘরা রায়পাড়া রায়বাড়িতে এসে পৌঁছেছি, দেখতেই পাচ্ছেন এখানে পুজো চলছে। আমি আজ সপ্তমীর এই সকালে এসে যা দেখতে পেলাম তাতে এখানে পূজা চলছে। আসুন আমরা জেনে নিই এই পূজা কমিটি যারা আছেন, যারা এই পূজা চালান, আমি তাদের সঙ্গে একটু কথা বলে নিই। আচ্ছা বলুন ম্যাডাম, এই পূজাটা কত বলি নাতনি হয় আর বিপিন কৃষ্ণ রায় হচ্ছে এই সব কিছুর প্রতিষ্ঠাতা। আর তারপরে জেনারেশন, এখন ফিফথ জেনারেশন অবধি জেনারেটেড হয়ে গেছে, কিন্তু তারাই আর কি পুজোটা এখনও করছে। এখন যারা পুজো দেখাশোনা করে, সমীরণ রায়, প্রসূন কুমার রায়, দেবাশিস রায়, আর বাড়ির মেয়েরা সবাই থাকে, তার মধ্যে কৃষ্ণা বসু আরও অনেকেই আছেন, যারা প্রত্যেকে তার মানে নাতনিরাও আমরা সবাই যোগদান করি, বাড়ির নাতনিরা সবাই মিলে এখানে যোগদান করি। বেসিক্যালি আমরা সবাই কলকাতায় বা অনেকেই বিদেশেও থাকি, কলকাতার বাইরেও থাকি, সবাই পুজোর সময় আমরা দশঘরায় আসি। আর এই পুজোটা আমাদের শুরু হয় প্রতিপদ থেকে, প্রতিপদে মা চণ্ডীর ঘট বসে মহালয়ার পরের দিন থেকে। আর ষষ্ঠী, পঞ্চমী ষষ্ঠী করে সবাই মোটামুটি বাড়ির এখানে আমরা চলে আসি। আর ষষ্ঠীর দিন সন্ধেবেলা যেমন বেলবরণ, অধিবাস এইসব হয়, আজকে সপ্তমী, মহাসপ্তমীর দিনে সকালবেলা আমাদের নবপঞ্চিকার প্রবেশ হলো, মা দুর্গার আরাধনা আরও শুরু হয়ে গেল সব কিছু। আজকে আমাদের সপ্তমীর দিনে একটা বলি হয়, আগে আমাদের ছাগ বলি, আখ বলি আর ছাঁচি কুমড়ো বলি হতো, কোনো কারণে সেখানে একবার বাধা পড়ে যায় ছাগ বলিতে, তাই জন্য সেই ছাগ বলিটি বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন প্রায় দশ বারো বছর হলো সেইটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের এখন বলি হয়, সেটা আমাদের সন্দেশ বলি হয়। সন্দেশটা আড়াই, হ্যাঁ ছাগ, ওটা ছাগ বলির বদলে সন্দেশ বলি হয়, ওটা আড়াই পুরো। আর আমাদের শ্রদ্ধেয় মাসি আমার কৃষ্ণা বসু, উনি কিছু বলবেন। বলুন আপনি রায়বাড়ি পুজো সম্পর্কে কি জানেন? রায়বাড়ি সম্পর্কে তো সব বলে দিয়েছে আমার বোনজি, বলির কথা বলে দিয়েছ, সপ্তমীর বলিটা বলেছি, অষ্টমীর দিনে আমাদের বলি আগে ছাগ বলি হতো, অলৌকিক ঘটনায় এই রায়বাড়ি পুজোটা কত বছর ধরে চলছে? প্রায় 160 মতো। এই পুজোটা কি আপনারাই দেখাশোনা করেন? এখন আমাদের জেনারেশন, আমার ভাই ভাইরাই সব দেখাশোনা করে, আমরা সবাই মিলে এটা দেখাশোনা করি। বর্তমানে আপনারা কোথায় থাকেন? আমি থাকি, আমরা সবাই কলকাতাতেই থাকি। আপনার নাম? আমার নাম কৃষ্ণা বসু। থ্যাংক ইউ।